আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো তোমাদের এই যে পুরো একটা গুচ্ছ ভর্তি পরীক্ষার যে জার্নি ছিল বা অ্যাডমিশন জার্নি ছিল, এইটা আগামীকাল থেকে তোমাদের শেষ হয়ে যাবে। তো শেষ দিনের জন্য বা একদম ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত, ইভেন পরীক্ষার হলে গিয়ে তোমরা কী কী কাজ করবা, এইগুলা নিয়েই আমি আজকে তোমাদের সাথে বেসিক্যালি কথা বলার চেষ্টা করব। তো দেখো, তোমাদের যে আজকে শেষ দিন আছে, এই দিনে তোমরা আসলে যারা সেকেন্ড টাইমার আসো, ইভেন যারা লাস্ট কোথাও চান্স টান্স পাও নাই, তাদের আসলে একটু বেশি চাপের হয়ে যাচ্ছে বিষয়টা। তো এই জায়গা থেকে লাস্টের দিনে আমি মনে করি জাস্ট একটা যে কোনো সাবজেক্টকে সিলেক্ট করে ওইটাকে পড়বা। হইতে পারে সেটা তোমার কনফিডেন্স বৃদ্ধির জন্য, অথবা হইতে পারে তোমার ধরো প্রবলেমেটিক যে জায়গাগুলো আছে ওই সাবজেক্টের স্পেসিফিক ওইগুলো দেখার জন্য, ঠিক আছে? কিন্তু জানার জন্য আসলে লাস্টের দিনে একদমই পড়বা না, কারণ আমি মনে করি যে লাস্টের দিনটা আসলে প্রেশারলেস তোমাকে এনিহাও থাকতে হবে। তাইলেই কিন্তু আলটিমেটলি তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় গিয়ে ওই হলে গিয়ে তুমি একদম মেন্টালি রিফ্রেশমেন্টের সাথে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তো এখন আজকের সারা দিন বা আজকের রাত এই জিনিসটাতেই, এই দিনগুলোতেই তোমরা বা এই সময়টাতেই তোমরা অ্যাকচুয়ালি রিল্যাক্স থাকার ট্রাই করবা। আর তোমার যে মানে পারিপার্শ্বিক জিনিসগুলো আছে, যেমন তুমি ওইখানে অ্যাডমিট কার্ড নিয়ে যাবা, তারপরে আরও যে জিনিসপাতিগুলো তোমাদের নিয়ে যাইতে বলছে এইগুলো তোমার পেন সাথে করে নিয়ে যাবা, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি মানে মোটামুটি এই জিনিসগুলোকে ফোকাস করেই তুমি পরীক্ষার হল পর্যন্ত যাবা, ঠিক আছে? এখন পরীক্ষার হলে গিয়ে তোমার অ্যাকচুয়ালি কাজটা কী বা পরীক্ষার হলে গিয়ে তুমি কী কাজটা করবা? দেখো, পরীক্ষার হলে অবভিয়াসলি তোমার যে স্পেসিফিক সময়টা দেওয়া আছে তোমার ভর্তি পরীক্ষার, তার কমপক্ষে 2 ঘন্টা আগে তুমি বাসা থেকে বের হবা। আমি মনে করি তোমার পরীক্ষার হলের সেন্টারের ওই জায়গাতে 1 ঘন্টা আগে স্পেশালি যাওয়া উচিত। তো এইটা যাওয়ার আগে আমি কিছু বেসিক তোমার কাজ বলে দিই, যে সকালবেলা আসলে খাওয়া দাওয়ার বিষয়টা একটু মাথায় রাখবা। গ্যাস জাতীয় কোনো খাবার খাওয়া না, যেমন হচ্ছে তোমার পেট খারাপ হয়ে যাইতে পারে বা তোমার পরীক্ষার হলে গিয়ে তোমার গ্যাস একটু এক্সট্রা হইতে পারে, এই ধরনের জিনিসগুলো থেকে খাওয়া থেকে বিরত থাকবা। হালকা পরিমাণে খাবার খাওয়া, পরীক্ষা থেকে বের হয়ে এসে তারপরে তুমি চাইলে তোমার ইচ্ছা মতো খাবার খাইতে পারো, ঠিক আছে? তো সাথে তুমি সাথে করে অবভিয়াসলি পানি নিয়ে যাইতে পারো, কারণ পানি ওইখানে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর ঘড়ি যেহেতু তোমাদের নিয়ে যাওয়া অ্যালাউ না, বা প্রত্যেকটা পরীক্ষার হলের মধ্যে ঘরের মধ্যে ঘড়ি থাকে, তো তোমরা অ্যাকচুয়ালি ঘড়ি হচ্ছে নিয়ে যাবা না, ঠিক আছে? এক্সট্রা ক্যালকুলেটর তোমাদের লাগবে না, ওইগুলোও তোমরা নিয়ে যাবা না। তো এই কাজগুলো করে পরীক্ষার হলে যাবা। এখন পরীক্ষার হলে গিয়ে সুন্দর মতো যখন তোমাকে পরীক্ষা সেন্টারে ঢুকানো হবে, কমপক্ষে তোমাকে আধা ঘন্টা আগে ঢুকানো হবে, তারপরে গিয়ে নিজের আসনটা সুন্দরভাবে খুঁজে নিবা। তো এইটা নেওয়ার জন্য তুমি অবশ্যই যে ভার্সিটিতে যাবা, যদি কখনো না যাও, ওইখানে পারিপার্শ্বিক যারা এইগুলো কাজের জন্য হেল্প করতেছে তোমাদের, তাদেরকে বললেই সুন্দর মতো তোমাকে খুঁজে বের করে দিবে। তোমার নিজের আসলে অত টেন্স হওয়ার কিছু নাই, বা ভার্সিটিতে তুমি যে কাউকে বললেই সে তোমাকে তোমার আসন পর্যন্ত নিয়ে যাইতে খুব বেশি হেল্প করবে। তো এই হেল্পগুলো নিয়ে পরীক্ষার হলে যাবা। যাওয়ার পরে তোমাকে যখন ওই এমআরশিটটা দিবে, খুব সুন্দর করে একদম সবগুলো কাজ করবা। আর স্টুডেন্টরা একটা কাজ মিস করে ফেলে, সেটা হচ্ছে তুমি যে উপস্থিত আসো, পরীক্ষা দিচ্ছ, এটার জন্য একটা সিগনেচার লাগে। এই সিগনেচারটা অনেকে মিস করে ফেলে। এইটা তোমার পরীক্ষার চলাকালীন সময়ও নিতে পারে, বা পরীক্ষা হচ্ছে তোমার আগে 2-1 মিনিট আগে শুরু হওয়ার আগে ওই সিগনেচারটা নিতে পারে। এই কাজগুলো সুন্দরভাবে তুমি অ্যাকচুয়ালি করবা, ঠিক আছে? তারপরে যখন তোমার প্রশ্নটা আসবে বা যখন তোমার একদম সব কিছু দিয়ে দিবে পরীক্ষার জন্য রেডি, তখন তুমি সুন্দর মতো যেভাবে আমি বলছি টাইম ম্যানেজমেন্ট করবা, ওইভাবে টাইম ম্যানেজমেন্টটা করে পরীক্ষাটা সুন্দরভাবে দেওয়ার ট্রাই করবা। আর মাথা অবশ্যই অবশ্যই ঠান্ডা রাখবা। আর একটা জিনিস মাথায় রাখো, একটা টার্গেট রাখবা যে প্রশ্ন যেভাবে সিচুয়েশন বা প্রশ্ন যেভাবে বিহেভ করবে, তুমি ওই সিচুয়েশনটাকে ওইভাবে হ্যান্ডেল করবা। প্রশ্ন যদি কঠিন হয়, মার্কটাকে একটু কম রাখলেও প্রবলেম নাই। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড লেভেল হয়, সহজ কখনোই হবে না, যদি স্ট্যান্ডার্ড লেভেল হয় তাইলে চেষ্টা করবা যে 65-70 এই ধরনের মার্কগুলো রাখার, ঠিক আছে? তাইলে তুমি টপ সাবজেক্টগুলো পাবা। মোটামুটি 60-এর উপরে বা 60-65 মধ্যে মার্কগুলো উঠাইলে তোমার খুব ভালো হওয়ার একটা চান্সেস থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি তোমাদের লাস্টের দিনের একটু কথাবার্তা তোমাদের সাথে। পুরো এই জার্নিটাতে আসলে হ্যাঁ আমি সাথে ছিলাম, তো হুট করে আমার একটা এমার্জেন্সি কাজে আমার গ্রামের বাসায় আসা লাগছে। তো এই জায়গাতে আসলে আমি ভিডিওটা করার তোমাদের ট্রাই করতেছি। তো এই লাস্ট পর্যন্ত কথাবার্তা, লাস্টের দিনে বন্ধুবান্ধব কে কী পড়তেছে দেখবা, যে পরীক্ষার হলে যাওয়ার আগে দেখবা যে অনেকে বই খাতা নিয়ে অনেকে পড়তেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা চাইলে পড়তেও পারে। তো এইগুলো দেখে আসলে কনফিউজড হবে না, মানে
পারিপার্শ্বিক বিষয়গুলো যাকে যাতে তোমাকে কোনোভাবে ইফেক্ট না করতে পারে লাস্ট দিনে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমার যা টার্গেট সেই অনুসারে তুমি পড়াশোনা করছো, দেখবে ইনশাল্লাহ ওই অনুসারে পারে ওই অনুসারে ওই অনুপাতে তুমি ভালো কিছু করতে পারবা, ঠিক আছে, বা ভালো একটা আউটপুট পাবা। তো এটাই হচ্ছে লাস্ট দিনের জন্য কথাবার্তা, লাস্ট কিছু কথাবার্তা। আশা করছি তোমাদের পরীক্ষাটা সবার ভালো হবে। তো সবার জন্য আসলে বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে। আবার তোমরা সেকেন্ড টাইমার হিসাবে বা তোমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্ট পরিচিতি এইসব বিষয়ে, তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই।